সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের এই বিসিএস ক্যাডার চয়েস সম্পর্কিত ভিডিওটি শুরু করছি তো চলুন এই ভিডিওতে এই ভিডিও থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করি তো আপনারা জানেন যে চল্লিশতম বিসিএস এর সার্কুলার অলরেডি হয়ে গেছে আপনারা যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন তো এই চল্লিশতম এর মাধ্যমে বিসিএস সাধারণ ক্যাডার সহ অন্যান্য ক্যাডারে প্রচুর পরিমাণ ক্যাডার নিয়োগ দেওয়া হবে তো এখন ক্যাডার তো অনেকগুলো আছে তো আপনি কোন ক্যাডারে যেতে চান বা কোন ক্যাডারে চাকরি করতে চান সেটি একটি ইম্পর্ট্যান্ট বিষয় তো বিসিএস সার্কুলার পড়ার পরে আমি এখানে কিছু ক্যাডার সিরিয়ালি ক্যাডার ক্যাডার সিলেকশন করার চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ তো এই এইটির সাথে আপনার ক্যাডার চয়েজের কোনো মিল আছে কি না সেটি আপনি দেখে নিতে পারেন আমি আসলে খুব গুছিয়ে কথা বলতে পারি না বা কোনো স্ক্রিপ্ট লিখেও ভিডিও তৈরি করার মতো সিচুয়েশান নেই তো চলুন শুরু করা স্টেপ ওয়ান বিসিএস পররাষ্ট্র ক্যাডার অর্থাৎ আপনার ক্যাডার চয়েস লিস্টের এক নম্বরে আপনি বিসিএস পররাষ্ট্র ক্যাডার চয়েস দিতে পারেন তো বিসিএস পররাষ্ট্র ক্যাডার চয়েস দেওয়ার আগে অবশ্যই ভেবে নেবেন যে আপনার ইংরেজির দৌড় কতটুকু কারণ ভাইভাতে কিন্তু আপনাকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মেজার করা হবে আপনি সেখানে ফিট কিনা কারণ আপনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবেন ফরেন কান্ট্রিজ বাইরের দেশগুলোতে সুতরাং এখানে অযোগ্য কোনো লোককে নিয়োগ দেওয়া হবে না হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে দুই তিন দিন আগে পত্রিকায় হয়তো বা আপনারা দেখেছেন যে বিসিএসের নিয়োগের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোনো প্রকার কোঠা নেই সুতরাং আগে যারা এখানে চয়েস দিতেন একটু দুর্বল থাকলেও হয়তোবা আপনারা বিভিন্ন কারণে চাকরি পেয়ে পেয়ে যেতেন কিন্তু এখন কিন্তু সেই সুযোগ নেই শুধু শুধু আবেগে এখানে বেশি চয়েস দেবেন না বুঝে শুনে চয়েস দেবেন আর কি তো বিসিএস পররাষ্ট্র ক্যাডার পরে আপনি দিতে পারেন বিসিএস কর ক্যাডার দুই নম্বরে দিতে পারেন অথবা বিসিএস শুল্কও আব আবগারি ক্যাডার দিতে পারেন দুই নম্বরে আপনি যদি বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডার দুই নাম্বারে দেন তাহলে তিন নাম্বারে আপনি দেবেন বিসিএস কর ক্যাডার তো বিসিএস কর এখানে কিন্তু দুইটা ক্যাডার কর ক্যাডার আর শুল্ক ও আবগারি ক্যাডার তো এই দুইটি ক্যাডার আপনি যদি পররাষ্ট্র এক নম্বরে না দেন তাহলে কিন্তু এটাকে এক নাম্বার এটা দুই নাম্বার দেবেন তো কেন কর ক্যাডার এক নাম্বার বা বিসিএস শুল্ক আবগারি ক্যাডার দুই নাম্বার তো আমার যতটুকু নলেজ আছে এই ক্যাডারগুলোতে আপনি চাকরি করলে প্রমোশনের পাশাপাশি খুব ভালো জীবনযাপন করতে পারবেন আর কি এখানে আপনি ছুটি পাবেন তাই না ছুটি পাবেন এছাড়া ইনাদের ট্রেনিং থেকে প্রচুর পরিমাণ অর্থও আপনি পাবেন ইনেমনে স্টোরে হাও অন্যান্য ক্যাডারে যে এই ধরনের সুযোগ সুবিধা নাই তা না তবে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সময়ে এই এই দুটি ক্যাডার পাইলে আপনি আপনার পরবর্তী তিরিশ বছর খুব ভালো কেটে যেতে পারে তো চয়েস আপনার আমি আমার যতটুকু নলেজ আছে আমি বলে দিলাম আর তিন নম্বরে বিসিএস পুলিশ আচ্ছা বিসিএস পুলিশ আপনার ক্যাডার চয়েস লিস্টের এদের পরে পরে কোনটা দেবেন বিসিএস পুলিশ দেবেন না প্রশাসন দেবেন এ নিয়ে আপনার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে তো বর্তমানে আমি যা লক্ষ্য করছি বিসিএস পুলিশ ক্যাডারে প্রমোশন সহ অন্যান্য সুবিধা বেশ বেড়ে গেছে এছাড়া বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়ার সাথে সাথে আপনি প্রচুর পরিমাণ জনবল আপনি পেয়ে যাবেন একজন এএসপির স্মার্ট লাইফস্টাইল দেখলে সত্যিই খুব হিংসা হয় যে ইস বিসিএস পুলিশ ক্যাডার যদি হতে পারতাম তো বিসিএস পুলিশ ক্যাডারে চয়েস দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে আপনি মেন্টালি স্ট্রং কিনা আপনি কঠিন সিচুয়েশান হ্যান্ডেল করতে পারবেন কি না ট্যাক্টিক্যালি এবার আসি বিসিএস প্রশাসন ক্যাডার বিসিএস প্রশাসন ক্যাডার থেকে আপনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন অধিদপ্তরের প্রধান হতে পারবেন এমন কোনো প্রতিষ্ঠানের প্রধান নেই যেখানে বিসিএস প্রশাসন ক্যাডার থেকে যায় না তো এই ক্যাডারে আপনি বিশেষ করে জেলা পর্যায়ে কাজ করবেন উপজেলা পর্যায়ে আপনি এসিল্যান্ড তারপরে ইয়নও হবেন তো খুব পেইনফুল ক্যাডার বলতে পারেন আপনার ব্যক্তিগত লাইফ খুব বেশি থাকবে না বাট আপনি সকলের মধ্যমণি হয়ে থাকবেন তো এই ক্যাডারেও প্রমোশন ভালো তবে এখন প্রচুর অফিসার নিয়োগ পাই ফলে ধরে নিতে পারেন আপনি ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত আপনি যেতে পারবেন তার পরের ধাপগুলো আপনি যেতে পারবেন কিনা না ওই ওগুলো আনসার্টেন হয়তোবা হতেও পারে আজ থেকে তিরিশ বছর পরে কি হবে এবার আসেন বিসিএস ইকোনমিক ক্যাডার তো সম্প্রতি হয়তোবা আপনি লক্ষ্য করেছেন বিসিএস প্রশাসন ক্যাডার আর ইকোনমিক ক্যাডারকে একত্রিত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে তার মানে বিসিএস প্রশাসন এবং ইকোনমিক ক্যাডারের কোনো অস্তিত্ব থাকবে না আমি যেটা দেখলাম পত্রিকায় যে উন্নয়ন বিসিএস প্রশাসন ও উন্নয়ন ক্যাডার এই ধরনের নাম আমি দেখলাম তো আপাতত এই বিসিএস যেহেতু পৃথকভাবে দিয়ে আছে আপনি এইভাবে চয়েস করতে পারেন আর বিসিএস প্রশাসন আর ইকোনমিক ক্যাডারের সুযোগ সুবিধা সব একই হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন বলে পত্রিকা থেকে আমি জানতে পারলাম সম্ভবত এটি যু যুগান্তর পত্রিকা ছিল হাওয়া এরপরের যে ক্যাডারটি আমি সিলেক্ট করেছি তা হলো বিসিএস নিরীক্ষা হিসাব এগুলো যেমন বিসিএস ক্যাডারদের যে বেতন বিলের সাথে কিন্তু এই ক্যাডারটি কিন্তু রিলেটেড হ্যাঁ তো এটি আপনি দিতে পারেন এটি একটি ছোট্ট ক্যাডার বাট এখানে প্রমোশন এবং বিদেশে ট্রেনিংয়ের সুযোগ আছে বলে আমি জানি এবার বিসিএস খাদ্য বিসিএস খাদ্য ক্যাডারে একটি ইম্পর্টেন্ট ক্যাডার কারণ আপনি জানেন যে খাদ্যের উপরে একটা দেশের অস্তিত্বই আসলে ডিপেন্ড করে তো আপনার অনেক দায়িত্ব থাকবে আপনি একটি সুন্দর জীবন পাবেন এই খাদ্য ক্যাডারে এবার আসুন স্টেপ এইট স্টেপ এইটে হচ্ছে বিসিএস আনসার ভাই আপনি যদি বাংলু স্টাইল বাংলু স্টাইলে জীবনযাপন করতে চান কথাটা এরকম যে আপনার একটা বাংলো থাকবে সেখানে প্রচুর পরিমাণ লোকজন থাকবে আপনাকে সেবা দেওয়ার জন্য তাহলে আসেন আপনি এক নম্বরে বিশেষ আনসার চয়েস দিতে পারেন কারণ আপনার জীবন কিন্তু সবুজ ঘাসের মধ্যে কেটে যাবে এই এই ক্যাডারে চয়েস দিলে এখানে শুধু আপনার তেমন কোনো টেনশান নেই এই ক্যাটারে তবে এই ক্যাডারে আপনার সেনাবাহিনীর লোক নাকি নিয়ন্ত্রণ করে বলে আমি জেনেছি বস পর্যায়ে তো এখান থেকে আপনি বিসিএস প্রশাসন ক্যাডারে সুইচ করবেন পরবর্তীতে উপসচিব হিসাবে তাহলে আপনার প্রমোশনের যে বিষয়গুলো সেগুলো ভালো হবে আর কি তো যাই হোক এখানে আপনি খুব সহজেই জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যেতে পারবেন এই ক্যাডার থেকে আছে জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা পর্যন্ত আনসার ক্যাডারে ও ওইটাকে মনে হয় পরিচালক বলে যাই হোক দেখতে হবে তাদের সাংগঠনিক কাঠামোটি এবার আসেন যে স্টেপ নাইনে হচ্ছে বিসিএস সমবায় তো বিসিএস আনসারের পর আপনি দিতে পারেন সমবাই তারপরে দিতে পারেন তথ্য তারপরে দিতে পারেন রেলওয়ে তারপরে ডাক দিতে পারেন তো এগুলোর এগুলোর অ্যারেঞ্জমেন্ট আপনি যে কোনোভাবেই করতে পারেন বিসিএস ডাকও দিতে পারেন এগুলো প্রায় সুযোগ সুবিধা এদের প্রায় কাছাকাছি আর কি তবে আমার খুব পছন্দ হয় আনসার ক্যাডার এখানে আপনি খুব খুব আরামেসে জীবনযাপন করতে পারবেন আর কি এবার আসেন স্টেপ তেতে টেকনিক্যাল ক্যাডার বা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার তো অনেকেই এই টেকনিক্যাল ক্যাডার বা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার দশ নম্বরে দেন আসলে আমার মতে যে এই টেকনিক্যাল ক্যাডার আপনি অবশ্যই দুই নম্বরে দেওয়ার চেষ্টা করবেন আপনার ক্যাডার চয়েস লিস্টের দুই নম্বর কারণ আপনি হয়তো বা বোধ ক্যাডারে যারা পরীক্ষা দেবেন টেকনিক্যাল ক্যাডারটি দুই নম্বরে দিতে পারে আর বিশেষ আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কোন ক্যাডার চয়েস দিলে চাকরি পাওয়ার সম্ভব না সবচেয়ে বেশি তাহলে আমি বলবো আপনার টেকনিক্যাল ক্যাডার বা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এক নাম্বারে দিন আপনি বোর্ড বোর্ড ক্যাডারেই পরীক্ষা দিন বাট এক নাম্বারে আপনি টেকনিক্যাল ক্যাডার বা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার দিন তাহলে আমি বলবো যে আপনার চাকরি পাওয়ার সম্ভব না সবচেয়ে বেশি আর যারা নতুন বিশেষ করে ফার্স্ট টাইম বিসিএস দিচ্ছেন তারা এ টেকনিক্যাল ক্যাডার বা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এক নম্বরে দিতে পারেন এক নম্বরে দিয়ে প্রথমবার আপনি ক্যাডার হওয়ার পরে দ্বিতীয়বার আপনি আপনার ইচ্ছে মতো ক্যাডার চয়েস দিতে পারেন আর টেকনিক্যাল ক্যাডারে চাকরি পেলে আপনার তো একটা চাকরি থাকলো অর্থাৎ আপনার মানসিক শান্তি থাকলো এরপরে আপনি ফাইট করেন আপনি কোথায় যেতে চান আপনার যদি লাখ ভালো থাকে তো আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ক্যাডারে চলে যেতে পারবেন আর যদি আপনার লাখ খারাপ হয় তাহলে তো আপনার একটা চাকরি থাকছেই তো অনেকেই বলেন যে একটা ক্যাডার হওয়ার পরে মানে থাকলে অন্য ক্যাডারে যাওয়া যায় না এগুলো তেমন কিছু না কারণ আপনার পারফরমেন্স পারফরমেন্স যদি ভালো হয় এবং পিএসসির সেই ভাইবা বোর্ডের বিজ্ঞ সদস্য যদি মনে করেন যে আপনি পারফেক্ট তাহলে আপনি চলে যাবেন আর ওভারঅল মনে রাখবেন বিসিএস ক্যাডার হওয়া হতে অবশ্যই আপনার লাখের লাখেরও একটা বিষয় আছে মেধার পাশাপাশি লাখেরও একটা বিষয় আছে তো আমি আবারও বলছি যে যারা প্রথমবারে বিসিএস ক্যাডার হতে চান তারা এই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারকে এক নাম্বারে দেবেন দুই নম্বরে আপনি যে কোনো ক্যাডারে দিতে পারেন আবার অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আমি যদি এক নাম্বারে টেকনিক্যাল ক্যাডার দেই বা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার দেই তাহলে দ্বিতীয়গুলো আর পাবো না এমনটি না আপনি পেতেও পারেন আমার আমার একটি ঘটনা জানা আছে যে চতুর্থ নাম্বার থেকেও বিশেষ চতুর্থ ক্যাডার চয়ে যে চতুর্থ ক্রম থেকেও একজন বুয়েটের স্টুডেন্ট বিসিএস প্রশাসন ক্যাডার পেয়েছেন সো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাকে জানিয়ে দিতে পারেন যে হ্যাঁ এই ভিডিওর মধ্যে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে তা সত্যিই হেল্পফুল So thank you for viewing this video. Be well.